অফলাইনেও আমরা এই বার্থডে প্রোগ্রামটা সেলিব্রেট করতে পারবো বাংলাদেশে অথবা ভালো কোনো একটা ভেন্যুতে, কি বলেন রানা ভাই? আগামী বছর তিনমতি সম্মেলনটা করা হবে ইনশাল্লাহ। ওকে গ্রেট। সো আমি মোশন আপুকে বলতে চাই যে আপনি আজকে কেমন আছেন, হোয়াট ইজ ইউর ফিলিং টুডে রিগার্ডিং ইউর বার্থডে? আমি অনেক অনেক মিস করছি সবাইকে, অনেক ভালো লাগছে। আর ঢাকায় না থাকার কারণে আসলে সব আমার, বিশেষ করে আমার কাছের মানুষরা অনেক বেশি মিস করছে আমাকে, এবং ওরা এত মজা করতেছে, এত সুন্দর করে সেলিব্রেট করছে, আমার চোখে পানি চলে আসছে দেখে। এক একজনের সেলিব্রেশন মানে অনেক অসাধারণ ছিল, মানে মন থেকে ছিল বিষয়গুলো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দূর থেকে ভালোবাসা দেখতে কিন্তু খারাপ লাগে না, বিষয়টা ওরকম ছিল আর কি। আর আরেকটা হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে এত মিস করছে যে সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে আসলে এই মিস করাটাও আসলে আমার জন্য অনেক বড় একটা গিফট। তো এনিওয়েজ, সবকিছু মিলে আল্লাহ যেভাবে যখন যেভাবে রাখে আমি সবসময় শুকরিয়া করি, সবটাই আমার কাছে অনেক ভালো লাগে, ভালো মনে হয়। আমার জন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা ভালো সিদ্ধান্ত ছিল, এটাই মনে হয়। তো আমি একটা কথা বলতে চাই, যে ডক্টর রিয়াদকে ডক্টর রিয়াদ না বলে হিরো রিয়াদ বললে মনে হয় বেশি ভালো হইতো। ছবিটা দেখেন সবাই পিছনে ব্যাকগ্রাউন্ডে, আমাদের সকলের হৃদয়ের হিরো। সেটাই। থ্যাংক ইউ রিয়াদ ভাই, আপনাকে অনেক সুন্দর করে উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। টু বি অনেস্ট।